আজকে আপনারা আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন একটি ঐতিহাসিক কর্মসূচির অংশ হিসেবে, একটি হচ্ছে জনগণের চিরকাল পরিচ্ছন্নতা অভিযান, এবং অপরটি হচ্ছে বাংলাদেশ ও সারা বিশ্বে এখন যে ট্র্যাডিশনাল মিডিয়া অর্থাৎ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তার সাথে এটি নতুন মিডিয়া নিউ মিডিয়া সোশ্যাল মিডিয়া একটা বিপ্লব সাধন করেছে। সারা বাংলাদেশে 2 কোটির বেশি ফেসবুক ইউজার, আমাদের এই বরিশাল জেলায় বরিশাল বিভাগে লক্ষ লক্ষ ফেসবুকের সদস্য রয়েছেন, যারা ফেসবুকের সদস্য, যারা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কারিগর, তাদেরকে অর্পিত করে তাদেরকে বিভিন্ন মহৎ কাজে সম্পৃক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার নির্দেশনায় সারা বাংলাদেশে 64টি জেলা প্রশাসন বিভিন্ন ধরনের উদ্ভাবনী কাজ করছে। কিন্তু এই ধরনের উদ্যোগ শুধু বাংলাদেশ তো বটে, সারা বিশ্বে কোন প্রশাসনিক কর্মকর্তা করেছেন কিনা আমার কিন্তু জানা নেই। আমার সাংবাদিক বন্ধুদের কাছে এটি অনুরোধ থাকে, আপনারা যেভাবে কার্যক্রমটি প্রচার করছেন এটার প্রসারতা বাড়িয়েছেন, আরো আগামী দিনে আমাদের বরিশাল জেলার ডিসি চেয়ার ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান যে মহৎ উদ্যোগটি গ্রহণ করেছেন, আজকে ফেসবুক টিভির মাধ্যমে বরিশাল জেলা শুধু নয় সারা বাংলাদেশ সারা বিশ্বের কাছে আমাদের নতুন মিডিয়া নিউ মিডিয়া সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কিভাবে আমরা জনগণের সেবা আরো তাদের দূরঘরে পৌঁছে দেওয়া যায়, প্রশাসনকে কিভাবে আরো স্বচ্ছ এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায় সেটি আরো বেগবান করতে পারবো, এবং আজকের এই কর্মসূচি সেই উল্লেখ্য এবং উদ্দেশ্যকে সফল